কথায় বলে কারো পৌষমাস কারো সর্বনাশ। এনআরসি আতঙ্কের জেরে কলকাতা পৌরসভার এখন কার্যত পৌষমাস। সারা দেশে সিএএ এবং এনআরসি কার্যকর করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। লাগবে বাবা মা অথবা দাদু ঠাকুরদার জন্মের প্রমাণপত্র। এর জেরেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। জন্ম শংসাপত্র জোগাড়ে কলকাতা পুরসভায় ভিড় করছেন বহু মানুষ। এর জেরে আয় বেড়েছে পুরসভার, কিন্তু মানুষের আতঙ্কের মূল্যে বর্ধিত আয় চায় না পুরসভা। শনিবার পুরসভার মাসিক অধিবেশনে আলাদা আলাদা প্রস্তাব আনে কংগ্রেস ও তৃণমূল। তৃণমূল কাউন্সিলর রত্নাসুর বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জিতে কোন নথি গ্রহণযোগ্য হবে কেউ জানে না, কোনো স্পষ্ট নির্দেশিকাও দেয়নি কেন্দ্র, ফলে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছেন। বিষয়টি নিয়ে সর্বদলীয় প্রস্তাব আনা হোক। অন্যদিকে কংগ্রেসের প্রকাশ উপাধ্যায় বলেন, জন্ম শংসাপত্র জোগাড়ে হুড়োহুড়ি পড়েছে, নানা অফিসে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ। এনআরসি নিয়ে আলোচনা হোক। এরপর নিজের বক্তব্যে মেয়র ফিরহাদ হাকিম বলেন, শংসাপত্র বাবদ পুরসভার আয় বেড়েছে, কিন্তু বহুগুণ বেড়েছে আতঙ্ক। বাবা মায়ের সঙ্গেই দাদু ঠাকুরদার জন্মের শংসাপত্র কিভাবে দেওয়া হবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুরসভাও। তিনি আশ্বস্ত করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলায় সিএএ বা এনআরসি আদৌ কার্যকর হবে না। এবং পশ্চিমবঙ্গে যারা খোঁজ রাখেন, এই উদ্বেগের কারণে মৃত্যু পর্যন্ত হচ্ছে, সারা ভারতবর্ষ তো হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি আশ্বস্ত করতে চাই যে যখন মুখ্যমন্ত্রী বলেছে নো এনআরসি নো সিএ, পশ্চিমবঙ্গে এই আইন লাগু হবে না। মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক দূর করতে কাউন্সিলরদের আরও সচেষ্ট হতে বলেন মেয়র। নিজের নিজের ওয়ার্ডে প্রচারে জোর দেওয়ার পরামর্শ দেন। মেয়রের প্রশ্ন, বিএসএফ কেন্দ্রীয় বাহিনী, তা সত্ত্বেও কিভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলছে বিজেপি? মেয়র পরিষদ দেবাশিস কুমারের প্রশ্ন, যাদের ভোটে জিতে কেন্দ্রে ক্ষমতায় পৌঁছালো বিজেপি, আজ তারা কিভাবে নাগরিকত্ব হারালেন? আমি অনুপ্রবেশকারী, আমার ভোটার, আমি বৈধ নাগরিক কিনা আমার প্রমাণ দিতে হবে। যিনি প্রমাণ নেবার দায়িত্ব নিয়েছেন তিনি আমার ভোটে নির্বাচিত হয়েছেন, ভালো। অধিবেশনে বক্তব্য রাখতে চাইলেও লিখিতভাবে না জানানোয় বামেদের বলতে দেওয়া হয়নি, তা নিয়ে সভায় শোরগোল তোলে বিরোধীরা। সিএএ এনআরসির পক্ষে বক্তব্য রাখতে চান বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা, ফলে সাময়িক উত্তেজনায় বিঘ্নিত হয় অধিবেশন। নিউজ টাইম